আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা এক ক্লিকে ফটো এডিটিং শিখাবো। বন্ধুরা এক ক্লিকে ফটোটি এডিটিং কীভাবে শিখবেন তা আজকের ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন ও জানতে পারবেন। তাই দেরি না করে চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা তার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার আগে বলে নিচ্ছি অবশ্যই নেট কালেকশন দিয়ে কাজটি করতে হবে। বন্ধুরা এখানে অসংখ্য ট্যাম্পলেট পেয়ে যাবেন, জাস্ট একটি টাচ করবেন এবং আপনার ছবিকে ইনপুট করে দিবেন, তাহলে অটোমেটিক কাজটি হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা নিচে কুল ডাউন করব। এখানে আমার নিচ থেকে আপনার যে ট্যাম্পলেটটি চয়েস হবে সে একই ট্যাম্পলেট জাস্ট টাচ করবেন এবং ছবিটি ইনপুট করবেন। এখান থেকে আপনাদেরকে আমি এই ফটোটি করে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে এরকম কার্টুন ফটো তৈরি করতে পারবেন। এখানে জাস্ট টাচ করবেন, টাচ করে দেওয়ার পর যে কোনো একটি ফটো এখান থেকে গ্যালারিতে শো করবে, এখান থেকে আপনারা ইনপুট করে নেবেন। এখানে আমি ইনপুট করে দিলাম, আপনারা সেম একই পদ্ধতিতে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে বন্ধুরা দেখতে পাবেন একটি তীর চিহ্ন নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে জাস্ট একটি টাচ করে দিবেন। বন্ধুরা এখানে একটি টাচ করার পর অটোমেটিক একটি অ্যাড শো করবে, অ্যাডটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। এখানে দেখার পর এখানে কট চিহ্ন নামের একটি অপশন পেয়ে যাবেন, এখানে জাস্ট কট চিহ্নতে টাচ করে দেওয়ার পর উপরে দেখেন বন্ধুরা একটু পার্সেন্টেজ শো করছে। করার পর দেখুন বন্ধুরা ম্যাজিক, আপনারা চাইলে এরকম টাইপের ফটো তৈরি করতে পারবেন। আগে কী ছিল বন্ধুরা দেখুন আর এখন আমি কি করেছি। আপনারা চাইলে এরকম বিভিন্ন ট্যাম্পলেট অনুযায়ী ছবি এডিটিং করতে পারবেন। বন্ধুরা এই ছবিটি এখন আপনারা কেমন করে সেভ করবেন বন্ধুরা দেখুন, আফটার এবং বিফোর, আফটার বিফোর। বন্ধুরা আপনারা চাইলে এরকম টাইপের ফটো এডিটিং করতে পারবেন। এখানে থ্রি ডট নামের একটি অপশান পেয়ে যাবেন, এখানে জাস্ট সেভ টু ডিভাইস, এখানে জাস্ট একটি টাচ দিবেন, ছবিটি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন বন্ধুরা ডাউনলোড নামের একটি অপশান, এখানে জাস্ট একটি টাচ করে দিবেন, তাহলেই আপনার গ্যালারিতে এই ফটোটি সেভ হয়ে যাবে। একটি অ্যাড শো করবে, অ্যাডটি আপনারা জাস্ট কেটে দিবেন, তাহলেই বন্ধুরা ছবিটি সেভ হয়ে যাবে। এরকম টাইপের ভিডিও শিখতে চাইলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এই সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন, অথবা প্লে স্টোরে গিয়েও আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা প্লে স্টোরে যাওয়ার পর টন মি জাস্ট লিখবেন, এখানে এখানে জাস্ট আমি লিখব টন মি। বন্ধুরা টন মি লেখার পর এখানে একটি টাচ দিয়ে দিবেন, টাচ দেওয়ার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে জাস্ট একটি টাচ দিবেন, টাচ দেওয়ার পর আপনাদেরকে এখানে ইনস্টল করতে বলবে, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করেছি, আমার এটাকে আপডেট দিতে বলছে। বন্ধুরা আমি আপডেট দিলেও হবে এবং না দিলেও হবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডেইলি অ্যাপসটির সঙ্গে থাকবেন।